আমার প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা এই লকডাউনের সময়ে খেলাধুলার পাশাপাশি একটু অনলাইন লেখাপড়া করে নিই। আজ আমি স্ট্যান্ডার্ড 5-এর ইতিহাস পড়াবো, চতুর্থ অধ্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। এবার তোমরা ইতিহাস বইয়ের 27 পৃষ্ঠার বার করো, দেখো যোগাযোগ ব্যবস্থার কতগুলি ছবি দেয়া রয়েছে। যদিও এই ছবিগুলো আধুনিক যুগের, অতীতে বা প্রাচীনকালে যোগাযোগ মাধ্যম অনেকটাই আলাদা। যোগাযোগ ব্যবস্থা বলতে আমরা বুঝি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা। প্রাচীনকাল থেকেই মানুষ যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বুঝতে পেরেছিল, স্থলপথে গরুর গাড়ি আর ঘোড়ায় চেপে যাতায়াত করত, জলপথে কাঠের ভেলা, তারও অনেক পরে আসে নৌকা। তাহলে প্রাচীনকালে মানুষ স্থলপথে গরুর গাড়ি আর ঘোড়ায় করে যাওয়া আসা করত, ঘোড়া ছিল একমাত্র দ্রুততম যান, জলপথে ভেলা ছিল প্রথম জলযান। এছাড়াও চিঠির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হতো, ডাকঘরকরারা পায়ে হেঁটে গ্রামে গ্রামে চিঠি পৌঁছে দিত, এছাড়া পায়রার সাহায্যে চিঠি দেয়া নেয়া হতো। ডাকঘরকরা বলতে আমরা বুঝি যারা চিঠিপত্র দিয়ে আসত বা পৌঁছে দিত। সভ্যতা ও সমাজ ব্যবস্থা যতই উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ততই উন্নতি হয়েছে। 150 থেকে 200 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বিজ্ঞানীরা নানা যন্ত্রপাতি আবিষ্কার করেছেন, এর ফলে আমাদের কি পরিবর্তন হয়েছে সেটা তাহলে আমরা জেনে নিই। এর ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এখন আমরা রেডিও, টিভি, খবরের কাগজ ইত্যাদির সাহায্যে ঘরে বসে দেশ বিদেশের খবর দেখতে ও শুনতে পাই। বর্তমানে মোবাইল, ইমেল, ফেসবুক ইত্যাদির মাধ্যমে ঘরে বসে পৃথিবীর সব কিছু জানতে পারি। এছাড়াও স্থলপথে জলপথে যুগান্তকারী পরিবর্তন এসেছে, স্থলপথে বাস, ট্রাম আর জলপথে জাহাজ, স্টিমার, এছাড়া আকাশপথে উড়োজাহাজ, এমনকি রকেটও মানুষ পাঠাচ্ছে মহাকাশে। এছাড়াও কৃত্রিম উপগ্রহের সাহায্যে দেশের আবহাওয়ার আগাম বার্তা জানতে পারছি এবং সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি। এক কথায় আজ গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয়। আজ এখানেই শেষ করছি, তোমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি পুরোটাই পড়বে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।